আমার মার জন্ম হয়েছে এই এলাকাতে, এখানে আমার নিজেরও জন্ম হয়েছে এখানে। আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে একটা বাসা তৈরি করা হোক, যেখানে আমরা উইকেন্ডসগুলোতে বা ছুটির সময়তে এসে থাকতে পারি সবাই মিলে। সেই উদ্দেশ্য নিয়ে আসলে এই বাসাটা তৈরি করা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিব উদ্দিন। পেশায় আমি ব্যবসা করি, ব্যবসার পাশাপাশি আমি আসলে শিক্ষকতার সঙ্গেও খানিকটা জড়িত। বিক্রমপুরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে টিনের ঘর ছিল সবাই, মানে সম্ভ্রান্ত পরিবার বলেন, সব ধরনের পরিবারই আসলে টিনের চৌচালা ঘর ইউজ করতো। আমি আসলে ওই আইডিয়াটাকে প্রাইমারিলি মাথায় রেখে, সাথে সাদার্ন বেভারিয়াতে যেই ধরনের বাসাগুলো হয় যে চারদিকে ছাদ থাকে বাঁকানো, গার্নিশটা খুব বেশি লম্বা থাকে না, ওই প্রিন্সিপালসটাকে মাথায় রেখে এই বাসাটা আসলে আমি ডিজাইন করি। পুরো বাসাটি আসলে মোস্টলি গ্রে ফ্রেমে ডিজাইন করা। সামনের দিকটা এলিভেটেড, এইখানে আমরা একটা ফ্রান্টে ওয়াটার বডি রেখেছি, যে ওয়াটার বডিটার মধ্যে আমরা ন্যাচুরালি আমাদের দেশীয় যে মাছ তাদেরকে কিভাবে পালন করা যায়, গ্রো করা যায়, সেই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করি। আমাদের এখান থেকে পদ্মা নদী অ্যারাউন্ড 700 মিটার দূরে, তো পদ্মা নদীর বাতাস এখানে যেন ফ্রিলি ফ্লোট করতে পারে, আসতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে, উইন্ডোজগুলোকে বা ওপেনিংসগুলোকে ওইভাবে মাথায় রেখে পুরো বাড়িটা আমরা আসলে ডিজাইন করি। ওয়েলকাম টু আওয়ার হোম। এটা হচ্ছে আমাদের বাসা, এটা আমাদের খাবার ঘর, ওই দিকটাতে রান্নাঘর, আর এই দিকটাতে বসবার ঘর। বাইরে থেকে আপনাদের মতো গেস্টরা যখন আসে তখন আমরা আপনাদেরকে এখানে বসে গল্প করার একটা প্রয়াস থাকে আর কি আমাদের। এইটা আমার মায়ের ঘর, এইখানে আমার মা থাকে যখন আমরা উইকেন্ডসে আসি। চলেন আমরা উপরে উঠি দোতলার দিকে। এটা আমাদের বাসার ফার্স্ট ফ্লোর, দোতলা, বাট একটু হাইটটা বেশি, এর জন্য একটু এলিভেটেড মনে হয়। এখান দিয়ে একটা সেট ব্যাক আছে, আমরা আসলে এখান থেকে দেখতে পারি বাসায় কে বা কারা আসতেছেন। এইখানে আপনারা খেয়াল করছেন যে আমার একটা কমিউনিকেটিং ডিভাইস আমি বলবো, হ্যাঁ, এখানে আপনাদের কাছে মনে হবে যে টেলিভিশন সাউন্ড সিস্টেম, বাট আমার কাছে এটা হচ্ছে উইন্ডো টু দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীর দ্বার বা জানালা। অ্যান্ড এটা একটা খুবই জরুরি আমার জীবনের একটা নিত্যদিনের সঙ্গী। এই সিঁড়িটা দিয়ে আসলে উপরে উঠতে লাগে। এটা একটা ওয়াটার ট্যাঙ্কি, ওই ওয়াটার ট্যাঙ্কটার ভিতর দিয়ে আসলে উপরে উঠে যেতে হয়। ওইভাবেই আসলে জিনিসটা করা হয়েছিল। প্রত্যেকটা জিনিসই আমরা আসলে খুব যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। কমপ্লিটলি হ্যান্ডক্রাফটেড একটা বাসা। আপনারা যে দরজাটার ভেতর দিয়ে আসলেন, আমাদের যে মূল দরজা, এইটা তৈরি করতে আমাদের প্রায় 2 বছর সময় লেগেছে। আপনি দেখবেন যে এখানে আর্টিফিশিয়ালিটি কম, আমাদের ওয়ালের মধ্যে মাটির একটা প্রচণ্ড পরিমাণে ব্যবহার আছে। ছাদের দিকে যদি তাকান, এই সবগুলোর ভিতরে আমাদের দেশীয় যে কালচার বা এইটার একটা ছোঁয়া আসলে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের বাসায় আসলে সমস্ত ফার্নিচারগুলোই অনেক পুরনো। কিছু আমার মা পারিবারিকভাবে পেয়েছে, কিছু আমার মা সংগ্রহ করেছে। এখানে এমন ফার্নিচার আছে যার বয়স 100 বছরের বেশি। আমি যে চেয়ারটায় বসে আছি এই চেয়ারটাও প্রবাবলি আমার থেকে বয়সে বড়। আমার কাছে বাসা মানে বেসিক্যালি একটা কমফোর্টেবল জায়গা যেটা আমাকে প্রশান্তি দিবে। আমার কাছে বাসা মানে এক কথায় বহিঃপ্রকাশ করবার একটা প্রয়াস, আমি কি এবং আমার শান্তিটা কি, এই জিনিসটা হচ্ছে বাসার ডেফিনেশন আমার কাছে। আমার মার প্রতি আমার ভালোবাসা, আন্তরিকতার যে বহিঃপ্রকাশের যে একটা প্রচেষ্টা, তার একটা স্বল্প প্রয়াস হচ্ছে আসলে এই বাসাটা। আমি আমার সর্বস্ব দিয়ে আসলে এটাকে তৈরি করার চেষ্টা করেছি, সেই কারণে আমি বলি যে দিস ইজ আ পিস অফ আর্ট, গিফট টু মাই মাদার, উইচ ইজ বিন ডিজাইন বিল্ট উইথ হার্ট অ্যান্ড সোল ফর মাই মাদার।
you.